আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। বরাবরের মতো আজকেও নতুন একটি টিআরএক্স ইনভেস্টমেন্ট সাইট নিয়ে আপনাদের মাঝে শেয়ার করতেছি। সো এখান থেকে আপনি ডেইলি উইথড্র নিতে পারবেন, প্লাস কত ডিপোজিট করলে এবং কত প্রফিট দেবে এই স্টেপ বাই স্টেপ এই ভিডিওতে আলোচনা করার চেষ্টা করব। সো আমার চ্যানেলে যত টিআরএক্স ইনভেস্টমেন্ট সাইটগুলো আমি শেয়ার করি, আপনারা কী করবেন, আপনাদের যে সাইটটি ভালো লাগে সেই সাইডে আপনি ইনভেস্ট করবেন এবং দৈনিক উইথড্র নেবেন। সো গাইস, অ্যাকাউন্ট কীভাবে খুলবেন ফার্স্ট টাইম আমি আপনাদেরকে দেখাবো। এখানে আপনার মোবাইল নাম্বার দিবেন। সো আমি আমার মোবাইল নাম্বার দিচ্ছি। ফোন নাম্বার এবং পাসওয়ার্ড দেওয়া হয়ে গেলে এখানে আপনি কি দেবেন, এখানে যে সিম্বলটি দেখতে পাচ্ছেন এখানে এই সিম্বলটি বসিয়ে দেবেন। এখানে বড় হাতে দেওয়া থাকবে, আপনি সেম টাইপ করে জাস্ট এখানে রেজিস্টার অপশনে প্রেস করবেন, তারপরে অ্যাকাউন্ট হয়ে যাবে। সো রেজিস্টার করার পরে হোম পেজে চলে আসলাম। হোম পেজে চলে আসার পরে তাদের কোম্পানির প্রফিটগুলো আপনি দেখতে পারবেন। এখানে আপনি নিচে দেখতে পারবেন যে ওদের সর্বনিম্ন 5 টিআরএক্স এখানে ডিপোজিট করা যায় এবং এখানে কমিশনগুলো আপনারা দেখতে পারবেন। সো কত ডিপোজিট করলে কত প্রফিট দেবে এখানে লিস্ট তারা দিয়ে দিয়েছে, আপনারা চাইলে একটু দেখে আসতে পারেন, আমি ভিডিও ডিসক্রিপশনে দিয়ে রাখব। সো তারপরও স্ক্রিনে আপনারা একটু দেখে নেবেন, আমার সার্ভিস হোয়াটসঅ্যাপ নাম্বার এবং কোম্পানি ওয়েবসাইটও তারা দিয়ে দিয়েছে। অ্যান্ড দেন সফলভাবে রেজিস্ট্রেশন হয়ে যাওয়ার পরে আপনি পাবেন 2000 টিআরএক্স এখানে ডেমো ফ্রি। সো এরপরে আপনি এখানে নিচে ডিপোজিট অপশন দেখতে পারবেন। আপনাদেরকে যদি একটু দেখাই, এখানে ডিপোজিট, উইথড্রয়াল, শেয়ার, টিম অ্যাপ এবং লগ আউট এগুলো অপশন দেখতে পারবেন। এবং নিচে গেলে এখানে 2000 টিআরএক্সের ড্যামো আপনি দেখতে পারবেন। এখানে আপনাকে 2000 টিআরএক্সের ড্যামো যার ডলার হিসাবে $1275, আর এখানে প্রমোশন টিআরএক্স এখানে 00। আপনার লিঙ্কে যারা অ্যাকাউন্ট তৈরি করবে, যারা ডিপোজিট করবে, সেখান থেকে যে আপনি কমিশন পাবেন সেটা এখানে দেখতে পারবেন। তাদের মেম্বারশিপটা এখানে হিউজ দেখতে পারবেন। তারা কোন কোন ওয়ালেট এখানে তারা পার্টনারশিপ করে রেখেছে সেই ওয়ালেটগুলো আপনি এখানে দেখতে পারবেন। সো বাংলাদেশ থেকে মূলত বাইন্যান্স, ইন্ডিয়া থেকে, ওয়ার্ল্ড ওয়াইড এটা ব্যবহার করা যায়। তাহলে এখানে আপনি ক্লাউড মাইনিং তারা দিচ্ছে 6%। এখানে যদি দেখেন ক্লাউড মাইনিং তারা 6% দিচ্ছে। এরপর এখানে ট্রেডিং লিস্ট আপনি দেখতে পারবেন। অ্যান্ড দেন ব্যাগে চলে আসি। এরপর ইনভেস্ট অপশনে যদি ক্লিক করি এখানে আপনি প্রোডাক্ট লিস্ট দেখতে পারবেন, প্রোডাক্ট লিস্ট দেখতে পারবেন। অ্যান্ড দেন পিছনে যদি চলে আসি, শেয়ার অপশনে যদি আসি, শেয়ার অপশনে আসলে বরাবর মতো এখানে আপনি রেফারেল লিঙ্ক দেখতে পারবেন। এখানে রেফারেল লিঙ্ক দেওয়া থাকবে, এই রেফারেল লিঙ্ক আপনি বন্ধুদের মাঝে শেয়ার করতে পারেন। তারা অ্যাকাউন্ট খুললে যদি ডিপোজিট করে আপনি একটি প্রমোশন বোনাস পাবেন, যেটা আপনি ইনস্ট্যান্ট উইথড্র নিতে পারবেন। অ্যান্ড দেন মাইন অপশনে যদি প্রেস করি, অ্যান্ড দেন এখানে আপনি টোটাল ডেমো 2000 টিআরএক্স দেখতে পারবেন। অ্যান্ড দেন উইথড্র, তারপরে সরি ডিপোজিট, উইথড্র এই দুইটাই দেখতে পারবেন। এখানে টিম অপশনে যদি প্রেস করে এখানে আপনার টিমগুলো দেখতে পারবেন, যারা আপনার রেফারেলে অ্যাকাউন্ট তৈরি করবে তাদের টিমগুলো এখানে দেখতে পারবেন। প্রফিট লিস্টে যদি ক্লিক করেন এখানে আপনি প্রফিট লিস্টগুলো দেখতে পারবেন, আপনি কত আর্নিং করেছেন সমস্ত লিস্ট এখানে আপনি দেখতে পারবেন। এরপরে ট্রান্সফার টু বেসিক অপশনে যদি প্রেস করেন এখানে আপনি এখানে যে আপনার প্রমোশন যে কমিশনগুলো আপনি পাবেন এখানে আপনি কনভার্ট করতে পারবেন। অ্যান্ড দেন ব্যাগে যদি চলে আসি, তারপরে এখান থেকে আপনি পাসওয়ার্ড চেঞ্জ করতে পারেন, এখান থেকে পাসওয়ার্ড চেঞ্জ, সিকিউরিটি পাসওয়ার্ড দিতে পারেন, শেয়ার, তাদের মোবাইল ভার্সন অ্যাপ আছে এটা ডাউনলোড করতে পারেন। সো ফাইনালি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনি ডিপোজিট করবেন। এই ডিপোজিট অপশন আমি আপনাদেরকে ডিপোজিট অপশন ডিপোজিট করে দেখাবো। সো ডিপোজিট নাও অপশনে প্রেস করলাম, তারপরে এখানে আপনি দেখতে পারবেন ডিপোজিট করার যে ওয়ালেটটি, এই ওয়ালেটটি আমরা কপি করব। সো কপি অপশনে প্রেস করবো, এরপরে আমরা বাইন্যান্সে চলে যাব। বাইন্যান্সে আসার পরে ওয়ালেট অপশনে প্রেস করব, স্পটে রেখে এখানে উইথড্র অপশনে প্রেস করব, তারপরে এখানে টিআরএক্স অপশনে প্রেস করব, যেহেতু আমরা টিআরএক্স এখানে ডিপোজিট করব। যে লিঙ্কটি কপি করছিলাম এই লিঙ্কটি এখানে বসিয়ে দেবো, তারপরে নেটওয়ার্ক সিলেক্ট করব।
and then এখানে আমি 10 TRX এখানে ডিপোজিট করব সো 10 সিলেক্ট করব তারপরে উইথড্র অপশনে যদি প্রেস করি কনফার্ম অপশনে এরপর সিকিউরিটি দেওয়ার পরে সাবমিট দেব and then রিকোয়েস্ট চলে গেছে কিছুক্ষণ পরেই ওয়ালেটে এই 10 TRX কিন্তু অলরেডি চলে যাবে কারণ 1 TRX তারা সার্চ কি দিয়েছে সো গাইস আপনি দেখতে পাচ্ছেন অলরেডি 9 TRX কিন্তু চলে গেছে এরপর আমি ওয়ালেটে চলে যাব তারপর এখানে কি করবেন এখানে আপনি চলে আসবেন এখানে এসে এখানে প্রেস করবেন তারপরে আপনার ব্যালেন্সটি এখানে চলে আসবে সো গাইস আপনি দেখতে পাচ্ছেন যে আমি যদি একটু রিফ্রেশ করি তাহলে এখানে আপনি দেখতে পারবেন এখানে ব্যালেন্স 9 TRX কিন্তু অলরেডি চলে এসেছে কারণ TRX সাইটগুলোতে ডিপোজিট এবং উইথড্র খুব ফাস্ট এবং আপনারা কাজ করলে তখন বুঝতে পারবেন আমার অলরেডি কিন্তু সাথে সাথে 9 TRX কিন্তু অলরেডি আমার ব্যালেন্সে চলে এসেছে এবং সাথে সাথে অ্যাকাউন্টটি কিন্তু অ্যাক্টিভ হয়ে গিয়েছে এরপরে আমি আপনাদেরকে উইথড্র দিয়ে দেখাবো কিভাবে উইথড্র দিতে হয় সো উইথড্র অপশনে প্রেস করব সো উইথড্র অপশনে প্রেস করার পরে আপনি এখানে দেখতে পারবেন যে আমি 9 TRX এ ডিপোজিট করেছি সো এই 2000 সাথে 9 যোগ হয়েছে সো এখানে প্রফিট এসেছে মাত্র 27 TRX 0.27 TRX সো এই 27 TRX আমি এখন আপনাদের লাইভ উইথড্র দিয়ে দেখাবো সো ফার্স্ট অফ অল এখানে আপনি 0.27 TRX এখানে লিখবেন এখানে আমি 0.27 TRX লিখলাম এরপর এখানে অবশ্যই বাইন্যান্স অ্যাড্রেস দিতে হবে এখানে আপনি বাইন্যান্স অ্যাড্রেস তারপর এখানে পাসওয়ার্ড দিয়ে দিবেন সো আমি বাইন্যান্সে যাব বাইন্যান্সে আসার পরে তারপরে ওয়ালেট অপশনে প্রেস করবেন এরপরে স্পটে থাকবে তারপরে ডিপোজিট নাও অপশনে প্রেস করবেন তারপরে ক্রিপ্টো সিলেক্ট করবেন এরপরে TRX অপশন সিলেক্ট করবেন তারপরে নেটওয়ার্ক ট্রন TRC20 তারপরে এই অ্যাড্রেসটি এখান থেকে কপি করে নেবেন দেন কপি করার পরে আপনি জাস্ট এখানে অ্যাড্রেসটি কপি করে দিবেন এরপর এখানে যে পাসওয়ার্ডটি দিয়েছিলেন সেম এই পাসওয়ার্ডটি এখানে বসিয়ে দিবেন এন্ড দেন তারপরে এখানে আপনি কনফার্ম অপশনে প্রেস করবেন আপনারা দেখতে পাচ্ছেন যে উইথড্র অপশনে যদি প্রেস করি এখানে যে আমার 0.27 TRX ছিল অলরেডি জিরো হয়ে গিয়েছে এখান থেকে ব্যালেন্স কমে গেছে সো কিছুক্ষণ পরে আমার বাইন্যান্স ওয়ালেটে চলে যাবে আপনারা অলরেডি কিন্তু দেখতে পাচ্ছেন যে আমার এখানে কিন্তু 27 TRX কিন্তু অলরেডি এখান থেকে চলে গেছে আপনাদের যদি একটু এখানে দেখাই এখানে আপনি যদি দেখেন এখানে 27 TRX কিন্তু অলরেডি চলে গেছে সো আপনাদের বাইন্যান্সে যদি দেখাই বাইন্যান্স যদি রিফ্রেশ দিয়ে যদি দেখাই সো আপনি এখানে দেখতে পারবেন যে এখানে 27 TRX কিন্তু অলরেডি বাইন্যান্সে চলে এসেছে তারপরে ওয়ালেটে যদি প্রফিট লিস্ট যদি আপনাকে দেখাই সো এখানে রিফ্রেশ দেওয়ার পরে এখানে আপনি দেখতে পারবেন যে এখানে 27 TRX কিন্তু অলরেডি 0.27 TRX কিন্তু অলরেডি চলে এসেছে এবং ডিপোজিট এবং ডেমো লিস্ট এখানে আপনি দেখতে পারবেন সো ভিডিওটি ছিল এ পর্যন্তই আপনাদেরকে সমস্ত কিছু দেখানো হয়ে গিয়েছে সো সব TRX এর কার্যক্রম কিন্তু একই কিন্তু কিছু কিছু TRX এর প্রফিট এবং তাদের কাজের ধরন একটু পার্থক্য হয় কিন্তু আপনাদেরকে সাজেস্ট করব যে এই TRX এর সাইট আপনি কাজ করতে চান পার্সোনালি নিচে গ্রুপ দেওয়া থাকবে সেই গ্রুপে জয়েন হয়ে আমাকে নক করতে পারেন এবং এই চ্যানেলের লিংক ভিডিও ডিসক্রিপশনে দেওয়া থাকবে সেখান থেকে ক্লিক করে রেজিস্ট্রেশন করতে পারবেন ভিডিওটি পর্যন্ত ভিডিওটি যদি অবশ্যই ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন আর ভিডিওটি বন্ধুদের মাঝে শেয়ার করবেন